দিনে এই নিরীহ কুকুরদের খাবার দেওয়ার মতো কেউ নাই, তারা অনেক কষ্ট করে জীবনযাপন করতেছে। যাদের খাওয়ায় তাদেরই তো আজকে খাবারের সমস্যা, এক বেলা খেতে পারে তার এক বেলা খেতে পারে না। আমরা চেষ্টা আমি চেষ্টা করেন আশেপাশে পশু পাখি যারা আছে করোনার এই দুর্দিনে তাদেরকে খাবারের একটু ব্যবস্থা করে দেওয়ার জন্য। দেখতে পাচ্ছেন দুজন এসেছে, আরো কুকুর আছে দিদি, দেখেন তারা খাবারের জন্য কিভাবে ঘুরে ঘুরে করতেছে, একটু দেখতে দেখেন তাদের প্রতি সহৃদয় হন। আশেপাশে যে যেখানে আছে আপনার পোষা পাখি কুকুর সবাইকে কিছু না কিছু খাবারের ব্যবস্থা করে দেন, তারা যেন খেয়ে বসে বেঁচে থাকতে পারে। আমি চেষ্টা করি তাদেরকে কিছু খাবারের জন্য, আজকে একটা ভিডিও করলাম। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করেন, আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করেন। আমি আপনাদের নতুন নতুন কিছু একটা দিতে পারবো, দয়া করে একটু দেখেন। সামান্য একটু খাবার বিস্কুটের টুকটা ফেলেছি, তারা সেটাকে বারবার খুঁজছে খাওয়ার পরে, দেখলে অনেক কষ্ট লাগে। তাদেরকে একটু খাবারের ব্যবস্থা করে দেন। এখানে দুজন আছে, কুকুর আরও আছে, তারা হয়তো এ পর্যন্ত গন্ধ পায়নি। আমি প্রতিদিনই কিছু না কিছু এই ব্যাপারে আপডেট দিব, আপনাদের সাহায্য করেন কুকুরদের, পশু পাখিদের সবাইকে সাহায্য করে। আপনাদের যতটুকু আছে এক মুঠ ভাত তাদের জন্য রেখে দেন, তারা একবেলা খেয়ে বাঁচতে পারে। তাদেরকে দেন, তাদের দিলে আপনাকে আল্লাহ তাআলা অবশ্যই দেবে। তারা নিরীহ, কারো কাছে চাইতে পারে না, আপনি তাদেরকে একটু দেন। দেখুন আমি অল্প কিছু বিস্কুট দান তাদের জন্য দিয়েছি, তারা এখনও বসে আছে, পেটে তাদের অনেক খিদা, তাদের খিদা নিবারণের জন্য কেউ নাই, হয়তো বা কেউ দেয় চার সামান্য, এদের দেওয়ার মতো কেউ নেই। অনেকে অনেক জায়গা থেকে করছে, কেউ খিচুড়ি দিছে, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। তারা জানি এভাবে এ সমস্ত নিরীহ কুকুরদের কিছু করতে পারে। আমি আরও কিছু করতে চাই, আপনাদের সহযোগিতা চাই, আপনারা আমাকে একটু সহযোগিতা করেন। এই কুকুরদেরকে আমি ইনশাল্লাহ বাংলাদেশে ঢাকা শহরে আশেপাশে যে যে জায়গায় কুকুর আছে তাদের জন্য কিছু করতে পারি। দূরে আরেকটা কুকুর গাছের উপরে জায়গায় বসে আছে, সে দূরের থেকে দেখতেছে।